আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব কারণ যে লকডাউন এবং যে করোনা আবহ এবং তারপর জানেন যে অনেক কিছুই কিন্তু সব ওলট পালট হয়ে গেছে যিনি চাকরি করতেন কোনো বিপিওতে কল সেন্টারে তিনি হয়তো মাছ বিক্রি করতেন সো লাইফ স্টাইলটাই অনেক চেঞ্জ হয়ে গেছে এবং এরপর লকডাউন পর মানে পরিস্থিতি স্বাভাবিক হলেও কতটা কার জীবনে স্বাভাবিক হবে সেটা কিন্তু বলা কিন্তু মুশকিল আছে অনেকে যে ব্যবসা করতেন যে কাজ করতেন সেটা এখন আর থাকবে কিনা না সন্দেহ রয়েছে তাহলে তখন প্রশ্ন ওঠে যে তারা তাহলে করবেনটা কি সরকারের কাছে কি সরকারি কি কোনো দায়বদ্ধতা থাকবে না এই রকম মানুষদের পাশে থাকার যেমন একটা উদাহরণস্বরূপ বলি এখন সরকার কিন্তু লকডাউন করতে বাধ্য করা হয়েছে যে লকডাউনটা মানে মানতে হবে কিন্তু সরকার লকডাউন একদিকে বাধ্য করেছে কিন্তু অন্যদিকে যারা ইএমআই সিস্টেমে লোন সিস্টেমে কাজ করছিলেন গাড়ি কিনেছিলেন বাস কিনেছিলেন তাদেরকে কিন্তু মাসে মাসে ইএমআই দিতে হবে তা নাহলে আবার বলছেন ইন্টারেস্ট বেড়ে যাবে তাহলে সরকারের জন্য বন্ধ হলো কাজ লকডাউন কিন্তু ওখানে ইএমআইটা বন্ধ করা বলা হচ্ছে না মুখে কোথাও কোথাও হলেও ফিনান্সাররা বলছেন এখন দাও নাহলে ইন্টারেস্ট চেপে যাবে তাহলে ইন্টারেস্ট যদি চেপেই যাবে তাহলে এখন এখন মকুব স্থগিত এই কথাটা কেন বলা হচ্ছে এটা একটা আর হচ্ছে অনেক ব্যবসা তো লকডাউনের পরেও স্বাভাবিক হবে না তাহলে তাদের জীবনটা কি করে চলবে লকডাউন হয়তো আনলক ওয়ান হয়ে গেছে কিন্তু তাদের তাদের কাজটা কিন্তু আনলক ওয়ান হয়নি আনলক ওয়ান কেন ওয়ান টু থ্রি শেষ হয়ে গেলেও আগামী ছ মাস এক বছর আদেও তাদের ব্যবসাটা চলবে কি না বলা মুশকিল তাহলে তারা যে ইনভেস্টটা করে রেখেছেন লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে তাদের কি হবে একটা উদাহরণ দিই এরকম একটা বিষয় সেটা হচ্ছে ট্যুরিজম এই ট্যুরিজমের ওপরে প্রচুর ব্যবসা হয় বাস থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু যা করোনা যা তৈরি হয়েছে পরিবেশটা যা তৈরি করেছে যে বিদেশে আর মানুষ কবে যাবেন খুব প্রয়োজন ছাড়া বলা মুশকিল আছে বেড়াতে আর কতজন মানুষ যাবেন সেটা কিন্তু বলা মুশকিল আছে এই পরিস্থিতি স্বাভাবিক হতে কত বছর লাগবে এটা একটা বড়ো প্রশ্ন তাহলে যারা বড়ো বড় ট্যুরিস্ট বাস কিনেছেন এই এই ধরনের বিষয় তারা ইএমআই দিতে হবে তাদেরকে মাসে মাসে তাহলে তাদের কি হবে তাদের তো মানে মানে টিকে থাকাটাই মুশকিল হয়ে যাবে তাহলে সরকার যখন বলছেন যে যে লকডাউন এখন এসব করা যাবে না এবং মানুষের স্বার্থেই বলেছেন স্বার্থে বললেও তাহলে সরকার কি এদের পাশে থাকবে না বা সরকারের কাছে কি এদের একটা দাবি থাকবে না যে আমাদের এই অবস্থায় আমরা কীভাবে সারভাইভ করব এ নিয়ে কিন্তু যখন বলে কেউ হচ্ছে না এবার কিন্তু দেখছি যে না যারা বুঝতে পারছেন যে আমাদের ব্যবসা এখনই আর দাঁড়াবে না আমাদের অস্তিত্বের সংকট একেবারে আসন্ন তারা কিন্তু এবার কোর্টের দ্বারস্থ হচ্ছেন হাইকোর্টে যাচ্ছেন এরকম একটি সংস্থা বা এই ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত যারা কোর্টে গিয়ে আবেদন করবেন এই অবস্থায় আমাদের পাশে দাঁড়াক সরকার এইরকম একটা শোনা যাচ্ছে আমরা এ নিয়ে কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট পিন্টু কাঁড়ার আমার সঙ্গে লাইভ রয়েছেন হাওড়ার ঝিকিরা থেকে এই মুহূর্তে রয়েছেন পিন্টুবাবু বিষয়টা কি এই যে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন বিষয়টা কি বিষয়টি হচ্ছে আপনার এখন যে পরিস্থিতি হয়েছে করোনার পরবর্তী সময় অর্থাৎ করোনাতে যখন লকডাউন হলো সেইটা একটা পরিস্থিতি গেছে এবং এখন আনলক এবার পরিস্থিতিটা আমার বক্তব্য হচ্ছে যখন আমাদের বক্তব্য যখন এই লকডাউনটা করা হলো লকডাউনটা কিন্তু কিছু মানুষকে তার কাজের প্রফেশানে যেমন যেতে বাধ্য করা হয়েছে বা বাধা দেওয়া হয়েছে ঠিক তেমনি কিছু প্রফেশন যেগুলো হয়তো করার মতো পজিশানই ছিল বা তখনও তারা সার্ভিস দিতে পারতো কিন্তু তাদেরকে সেই সার্ভিসটা দিতে একদম আইনত অবাধ বাধ্য করা হয়েছে যে যাতে তারা সার্ভিসটা না দিতে পারে অর্থাৎ এর সাথে যেমন ধরে নিন ট্যুরিজমের সাথে যারা যুক্ত ট্যুরিজমের অনেকগুলো পার্ট রয়েছে কেউ হোটেল ব্যবসা করে কেউ টুরিজিমের ওখানে খাওয়ান দাওন থেকে শুরু করে আপনার টুরিজিমের বিভিন্ন জিনিসপত্র বিক্রি বিভিন্ন জায়গা থেকে কেনা বেচার যে ব্যবসা আছে সেটা অবশ্যই কিন্তু যারা মিডিয়েটার অর্থাৎ যারা ট্যুরিস্টকে একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এই ধরনের বাস মালিকেরা তারা হচ্ছে এই ব্যবসাটি করতে পারেনি এবং তাদের যেটা ইএমআই এর পরিমাণ প্রতি মাসে বাসগুলো লাক্সারি বাস এবং বাসগুলোর দাম প্রচুর তার ট্যাক্স থেকে শুরু করে রোড ট্যাক্স তার বিভিন্ন ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু প্রচুর মোটা অঙ্কের টাকা তাদেরকে দিতে হয় সরকারকে এবং ইএমআইটাও নয় নয় করে পঁচিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার এরম একটা প্যারামিটারের মধ্যে তাদের প্রতি মাসের ইএমআই আসে লকডাউনের জন্য ট্যুরিজম ব্যবস্থা যেভাবে পুরো বিধ্বস্ত হয়ে গেছে ট্যুরিজম ব্যবসা নতুন করে হওয়ার মতো কোনো জায়গাই নেই কিন্তু এই মতে এই অবস্থাতে ওনাদের কিছু ওনারা কিন্তু একদিক থেকে আবার এমপ্লয়ীও ওরা ওদের কাছে অনেক এমপ্লয়ার কাজ করে ওনারা এক প্রকারের ওনারা চাকরি দেন কিছু বাস ড্রাইভার এবং তারও সাথে আরও কিছু ব্যবসা তাদের ব্যবসার মাধ্যমে চলে এখন সরকার থেকে নামে একটি স্কিম দেয়া যে তিন মাসের লোন যারা না দিতে পারছে তারা একটা অ্যাপ্লিকেশন করে এটাকে তিন মাসের জন্য স্থগিত করতে পারে কিন্তু এর পেছনে সবচেয়ে বড় বক্তব্য হলো এইটা আপনি যদি ঐচ্ছিকভাবে নিয়েও নেন পরবর্তীকালে আমলাকে এক্সট্রা লেভি এর উপর আরো কর চাপিয়ে আরো পরিমাণে ইন্টারেস্ট চাপিয়ে কিন্তু আপনাকে সেটা ভুক্তান করতে হবে সেই পয়সাটা আপনাকে পেমেন্ট করতে হবে এখন প্রশ্নটা হচ্ছে ব্যবসা যেটা করা হয় ম্যাক্সিমাম ডাইভ যত মালিকই হয়েছে তাদের অন্য কোনো সাইড বিজনেস নেই এটার উপরেই তাদের রুচি রুটি এবং তাদের যারা এমপ্লয়ি আছে তাদেরও রুচি রুটি তারা এখান থেকে কামিয়ে তাদেরকে দেয় বর্তমানে তারা যথাসাধ্য চেষ্টা করেছে আমার কাছে কিছু মানুষ যোগাযোগ করেছে উদয়নানপুর বেস্ট কিছু ওখানে রয়েছে যারা এই ট্যুরিজম ব্যবসার ওপর বাস চালায় তার মধ্যে একজন হচ্ছেন বলরাম সামুই বলে আমার একটি মক্কেল আছেন উনি প্রথমে এই বক্তব্যটি তোলেন যে আমাদেরকে দ্বারস্থ হতে হবে সরকারের কাছে যেখানে আমাদের এক্সিস্টেন্সকে বজায় রাখার জন্য এই ধরনের পদক্ষেপ সরকারকে নিতেই হবে অর্থাৎ কিনা আমরা মাস গেলে পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার ইএমআই যদি একটা বাসের পেছনে দিই ও বর্তমানে যে তিন মাসের টাইম অর্থাৎ সেই বাইশে মার্চ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এক প্রকারে পুরোপুরি বন্ধ কোনো কিছু কোনো চাকাই গড়ায়নি এবং এই পোস্ট কোভিড আমরা যদি মেনে উনি যে আনলক ওয়ান এর পর আনলক টু হবে এবং আরো পরিস্থিতি স্থিতিশীল হবে যদিও করোনার রিপোর্ট অনুযায়ী সেটা মনে হচ্ছে না যেভাবে করোনা দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু তাও তাহলে কিন্তু ট্যুরিজমের ব্যবসা আগামী একটা টাইম পর্যন্ত আগামী ধরে নিন মিনিমাম এক বছর থেকে দু বছর পর্যন্ত এই ব্যবসাটা পুনরায় চালু হওয়ার কোনো কথা নেই কারণ কোনো ব্যক্তি আর্থিক সাহায্যপূর্ণ যার কাছে পয়সা রয়েছে সেও ঘুরতে যাবে না শুধুমাত্র একটা রিজন এই যদি আমি বাড়ি থেকে বেরিয়ে কোনো একটা স্থানে ঘুরতে যাই দেখলাম সেখানে গিয়ে লকডাউন শুরু হয়ে গেল অর্থাৎ আমি আর বাড়ি ফিরতে পারবো না এই যে একটা ভয় মানুষের মধ্যে কাজ করছে এর জন্য এই ব্যবসাটি পুনরায় উদ্ধার হওয়ার মতো এখন পরিস্থিতি এদের নেই কিন্তু আজ এবার যেই লকডাউনের তিন মাসের মনিটোরিয়ামটা শেষ হয়ে গেল সরকারের স্কিমে সঙ্গে সঙ্গে কি দেখা যাচ্ছে এবার তাদের কিছু সিকিউরিটির জন্য এটা অনেকেই জানে না যারা হচ্ছে বিভিন্ন জিনিস ইএমআই তে নেয় তাদেরকে একটা সিকিউরিটির জন্য তাদের থেকে কিছু চেক ব্ল্যাঙ্ক চেক ফাইন্যান্সার অথবা ব্যাংক নিয়ে রেখে দেয় এবং সেইটাকে আইনি জালে ফাঁসানোর জন্য সেইটাকে বাউন্স করিয়ে তাদের নামে বিভিন্ন মামলা দেয় যাতে প্রেসারাইজ হয়ে তারা টাকাটা পেমেন্ট করে কিন্তু পরিস্থিতি এখন ব্যাংক রাপ্টেড তারা এখন তারা ওই অ্যামাউন্টটা ভরতে কোনো মতেই সম্ভব না তাদের পক্ষে এটা কোনো মতেই তাদের যেহেতু একটা জিনিস সোশ্যাল স্ট্রাকচার যেটা ইকোনমিক স্ট্রাকচার যেটা গোটা দেশ জানে জিডিপির যদি আপনি অঙ্ক দেখেন টেলিভিশনের পর্দা খুলে আপনি দেখতে পাবেন ভারতের জিডিপির যে হার যেটা হচ্ছে আপনার ক্রমবর্ধমান হওয়া উচিত সেটা অনেক নিম্নে চলে গেছে বছর আর্থিক বছর আগামী আর্থিক বর্ষ রিজার্ভ ব্যাঙ্কও সেম ভুগছে রিজার্ভ ব্যাঙ্কও নিজে ডাউট করছে যে পরবর্তীকালে এটা শোধরাবে কিনা কতখানি পরিস্থিতি সামাল হবে এবং তারপর দেখা যায় কেন্দ্রীয় সরকার কি করলো অনেকগুলো স্কিম নিয়ে আসলো সকল একটা কুড়ি লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ দেওয়া হলো সেই প্যাকেজটা এক পর সেটা নিয়ে আমি যাচ্ছি না এখানে আমাকে সেটা বলার মতো একটি আর আমার নেই কিন্তু আপনি যদি লক্ষ্য করে থাকেন সেই প্যাকেজের মধ্যে কিন্তু এই একটা যে শ্রেণী রয়েছে যারা ট্যুরিজমের বাসে ট্রান্সপোর্টের বিজনেস করে তাদের কিন্তু এক্সেমটেড করে দেওয়া হলো অর্থাৎ কি তাদের নাম তাদের ধাম কোনো জায়গায় উল্লেখ করা হলো না তারা যে ব্যবসা করছে তাদেরও সংসার রয়েছে সমস্ত কিছু রয়েছে সেইটা কিন্তু তাদেরকে এই কোনো আওতায় আনা হলো না যে তারা এই পরিস্থিতিটা কিভাবে ওভারকাম করবে এই পরিস্থিতি থেকে নিজেরা বেরিয়ে আসবে এবার আমি একটা বলে রাখি আমাদের সংবিধানের সংবিধানের সেকশন আর্টিকেল উনিশ ওয়ান জিতে পরিষ্কার বলা রয়েছে টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অর এনি অকুপেশান ট্রেড অর বিজনেস অর্থাৎ কিনা যে ভারতের নাগরিক তার অধিকার রয়েছে আইন সম্মতভাবে যে কোনো ধরনের ফেয়ার বিজনেস করার যে কোনো ধরনের প্রফেশন করার আর যেখানে এইটও একটা ফেয়ার বিজনেস ওনারা সরকারকে সমস্ত কিছু ডিপার্টমেন্টের ট্যাক্স খাজনা মিটিয়ে রাস্তায় রোড ট্যাক্স দিয়ে সেলস ট্যাক্স দিয়ে এবং টোল ট্যাক্স দিয়ে সমস্ত কিছু দিয়ে এই ব্যবসাটি চালায় কিন্তু আজকের এই পরিস্থিতিতে সরকার ওনাদের পাশে এখনো পর্যন্ত নিজে থেকে দাঁড়ায়নি তাই আমরা দ্বারস্থ হচ্ছি নিজেদের থেকে যাতে সরকার এদিকে একটু কর্ণপাত করে এনাদের বক্তব্যগুলো একটু কর্ণপাত করে কারণ দেখুন পরিবহন দপ্তরের অনেক ডিপার্টমেন্টের সাথে নিজেদের মধ্যে ঝামেলা চলছে অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং মেনে রাস্তায় যে বাস অর্থাৎ যারা হচ্ছে মানুষকে নিয়ে নিত্য যাতায়াতের বাস যেগুলো রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট সেই বাস রাস্তায় নামবে কিনা বর্ধিত ভাড়ায় নামবে নাকি পুরনো ভাড়ায় বজায় থাকবে তারা স্ট্যান্ডিং পার্সনদের নেবে কিনা আইনত স্ট্যান্ডিং নেওয়ার কোনো কথাই নেই সমস্ত বাসেই আপনি উঠলে দেখতে পাবেন একটা সংখ্যা লেখা থাকে যে এতগুলো সিটিং প্লাস ওয়ান ড্রাইভার সেইটাই কিন্তু আইনত বাসে চাপার নিয়ম কিন্তু আমাদের দেশের পপুলেশন রাজ্যের জনসংখ্যার ওপর নিরিখে এইগুলো মানাটা কোনো মতেই সম্ভব নয় বা সেই পরিণের ইনফ্রাস্ট্রাকচারও আমাদের নেই আমি সেই প্রশ্নেই যাচ্ছি না সে তাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তারা বুঝবে কিন্তু এই সেক্টর অর্থাৎ যারা ট্যুরিস্ট বাসের উপর বিজনেস করে টুরিস্ট ট্রান্সপোর্ট সেক্টর আমি বাবু আমি যেটা জানতে চাইছি যে তাহলে যে যে কোর্টে হাইকোর্টে যে ফাইল আপনারা করবেন সেখানে অ্যাকচুয়ালি মানে কি দাবিটা থাকবে কি দাবিটা থাকবে মূলত এক দুই তিন করে এখনো পর্যন্ত আমাদের কোন একটা স্কিমের আন্ডারে দেওয়া হোক এবং সেখান থেকে আমাদের ফাইনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়া হোক যাতে আমরা আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারি এবং আমাদের সঙ্গে অনুসারী শিল্প যেগুলো রয়েছে অর্থাৎ আমাদের সাথে যারা ওতপ্রোত ভাবে জড়িত কিছু বাস ড্রাইভার কিছু হেল্পার এবং খালাসি এই যে শব্দগুলো রয়েছে তারাও যেন তাদের সংসার চালাতে পারে এবং তাদেরকে যেন আনএমপ্লয়েড না হতে হয় এমন একটা আমি বাস মালিক আমি আনএমপ্লয়েড আমি বাস মালিকত্ব ছেড়ে দেবো আমি ব্যাংক হয়ে গেলে আমার বাসটি নিয়ে নেবে এবং আমার নামে চারটে মামলা চলবে আমি টাকা দিতে পারিনি বলে কিন্তু যারা দিন এনে দিন খায় এই বাস ব্যবসার সাথে যুক্ত তাদেরও সিকিউরিটির প্রয়োজন আছে তাদেরকেও ন্যূনতম সিকিউরিটিজ কার্ডকে দিতে হবে তারা তার নাগরিক এটা এটাই এটাই আপনারা বলবেন একবার এটা এটাই আপনারা বলবেন কলকাতা হাইকোর্টের দারস্থ তারা হচ্ছেন যে এই সেক্ট সেক্টরের একবার নিরীখে একটা মামলা তারা করবেন কিন্তু তবে আজকে ট্যুরিজম এটা নিয়ে আমরা বলছি কিন্তু এই রকম সমস্যায় কিন্তু আরও অনেক ডিপার্টমেন্ট অনেক সংস্থা ভুগছে যারা সরকারি অ্যাসিস্ট্যান্ট বা একটা ভিসা তারা পেতে চান আমি জানি আজকের এই খবর দেখার পর অনেকেই ফোন করবেন আরামবাগ টিভি দপ্তরে যে আমাদের কী হবে সত্যিই অন্তত ট্যুরিজমের এই যে মুভমেন্ট হাইকোর্টের দ্বারস্থ হওয়া সেখানটা থেকে যদি কোনো একটা দিশা বের হয় নিশ্চয় যারা আপনার সংকটে ভুগছেন অন্য ডিপার্টমেন্টের আপনারাও কিন্তু আদালতের দ্বারস্থ হতে পারেন বা এই কেসের নিরিখে ওভারঅল যদি কোনো একটা রায় হাইকোর্ট দেয় সেটা আপনাদেরও কাজে লাগবে আপনারা নজর রাখুন আরামবাগ